প্রিয় দর্শক বন্ধুরা আমি বিশ্বনাথ জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরই অনুরোধে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় হিমালয় দর্শন এটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এই অংশটি লেখিকা হলেন বেগম রোকেয়া বেগম রোকেয়া বাংলাদেশের একজন স্বনামধন্য লেখিকা বাংলাদেশের মুসলিম নারীদের উৎসাহিত করার জন্য শুধুমাত্র মুসলিম নয় সমস্ত নারীদেরই তিনি উৎসাহিত করার জন্য প্রাণপণে তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে চেষ্টা করে গেছেন আজীবন তিনি যেটা বলতে চেয়েছেন যে শিক্ষা এবং তা নারীরা যদি তাদের পছন্দ অনুসারী পেশা নির্বাচন না করতে পারে তাহলে কিন্তু নারীদের মুক্তি সম্ভব নয় তিনি সেই কথাই বারবার তার কথার মাধ্যমে তার লেখার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন যে নারীদেরকে শিক্ষিত হতে হবে এবং তাদের স্বাধীনভাবে তাদের পেশা নির্বাচনের অধিকার কিন্তু তাদের দিতে হবে তবেই নারীরা মুক্ত জীবনযাপন করতে পারবে নচেত নারীদের কিন্তু স্বাধীনতা আসবে না আমাদের এই যে পুরুষশাসিত সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় অনেক প্রতিবন্ধকতাই কিন্তু নারীদের ওপর আরোপ করা হয় তো তার বিরুদ্ধেই তিনি কিন্তু প্রতিবাদ করেছেন তার বিভিন্ন প্রবন্ধ গল্প উপন্যাসের মাধ্যমে তিনি বেশ কিছু লেখা গুরুত্বপূর্ণ লেখা লিখেছেন তো আমাদের এই যে যেই রচনাংশ রয়েছে এটা কূপমণ্ডুকের হিমালয় দর্শন এই রচনা থেকে নেওয়া হয়েছে যেটা মহিলা পত্রিকার দশম বর্ষে চতুর্থ সংখ্যা এবং তেরোশো এগারো বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল তোমাদের এত কিছু প্রয়োজন নেই তোমরা শুধু মনে রাখবে উৎস কূপমণ্ডুকের হিমালয় দর্শন এই এখান থেকে আমাদের হিমালয় দর্শন রচনাংশটি নেওয়া হয়েছে এবার আমরা একটুখানি দেখে নেব বেগম রোকেয়ার জীবনীটা বেগম রোকেয়া কিন্তু আঠারোশো আশি খ্রিস্টাব্দে নয়ই ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন সম্ভ্রান্ত গোস্বামী জাহি জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার এবং তারা ছয় ভাই বোন ছিলেন বেগম রোকেয়ারা দাদা ছিলেন আধুনিক মনস্ক দাদার নাম ইব্রাহিম তো দাদার কাছ থেকে কিন্তু বেগম রোকেয়া গোপনে রাত্রিবেলা ইংরাজি এবং বাংলায় শিক্ষা লাভ করতেন কারণ তদানীন্তনকালে মহিলাদের শিক্ষার কোনো রকম ব্যাপার ছিল না মহিলারা শিক্ষা লাভ করতেই পারে না তারা শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র যেটা কিন্তু আমি বিভিন্ন নাইনের আরও বিভিন্ন গল্প কবিতা আমি ব্যাখ্যা সময় বলেছি যেমন চিঠি প্রসঙ্গান্তরে বলে রাখি ক্লাস নাইনে বাংলার প্রতিটা গল্প কবিতা নাটক যা আছে তোমাদের সিলেবাসে সমস্ত কিছুর কিন্তু ভিডিও পরপর পরপর করে আপলোড করা হয়েছে যারা তোমরা অনলাইন ক্লাস নিতে চাইছো বা বিভিন্ন উন্নত মানের নোটস সংগ্রহ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে বা করবেন তো এই যে ব্যাপার জন্মের পর দাদার সহযোগিতা এবং পরবর্তীতে মাত্র ষোলো বছর বয়সী তার বিয়ে হয়ে যায় বেগম লোকেয়ার একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সৈয়দ সাখাওয়াত হোসেন তার সঙ্গে বিবাহ হয় এবং তিনিও অর্থাৎ তার স্বামীও কিন্তু বেশ মনের মানুষ ছিলেন এবং বেগম রোকেয়ার কে তিনি কিন্তু লেখাপড়ায় উৎসাহ দিয়েছিলেন এবং সেখান থেকেই বেগম রোকেয়ার সাহিত্য চর্চার শুরু বেগম রোকেয়া সেখান থেকেই কিন্তু সাহিত্য চর্চা শুরু করেন এবং প্রথমে পিপাসা নামক একটি বাংলা গল্পের মধ্যে তিনি কিন্তু তার সাহিত্যের যে জয়যাত্রা সেটা শুরু করেন এবং পরবর্তীতে তিনি তেইশ বছর বিবাহ জীবন কাটানোর পর তিনি বিধবা হন বিধবা বা তার স্বামী গমন করেন সেক্ষেত্রে তিনি পরবর্তী সময়ে তিনি নিজেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখেন বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্যই তিনি কিন্তু বিভিন্ন স্কুল স্থাপন করেন তার মধ্যে নানা অসুবিধার মধ্যে দিয়ে তিনি কিন্তু কলকাতায় উনিশশো এগারো খ্রিস্টাব্দের পনেরোই মার্চ বেগম রোকিয়া মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন এবং সেটা কিন্তু এখনো রয়েছে যেখানে এখনও পঠন পাঠন করানো হয়ে থাকে এবং এই সমস্ত সামাজিক উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমেই তিনি কিন্তু তার জীবনটা অতিবাহিত করেন উনিশশো বত্রিশের নয় ডিসেম্বর এই স্বনামধন্য লেখিকার কিন্তু পরলোক গমন করেন তো এই হচ্ছে সংক্ষিপ্ত ডিটেলস এবার আমরা চলে যাব হিমালয় দর্শন এই রচনাংশের মধ্যে কি আছে সেটা দেখব তবে এই রচনাংশ দেখার আগে লেখিকার কি মোটিভ অর্থাৎ লেখিকা কি বলতে চান তার সমগ্র সাহিত্য জীবন কীরকম সেটা একটু শুনে নিলে ভালো হয় দেখো লেখিকা সেই সময়কার প্রতিনিধিত্ব করছেন যেই সময় কিন্তু একটা পরাধীনতা আমাদের এই সমস্ত অঞ্চল ভারত বাংলাদেশ পূর্ব বাংলা এই সমস্ত অংশে কিন্তু ছিল সেই সময় আধুনিক সমাজে পুরুষদের কিন্তু যা একটু দাপড় ছিল নারীরা কিন্তু একেবারে বন্দিনীর মতন জীবন কাটাতো তারা সংসার যন্ত্র ছাড়া তাদের জন্য তারা আর কিছুই ছিল না তাদের কোনো শখ ইচ্ছা পূরণ ছিল না সব শখ পুরুষদের জন্যেই তুলে রাখা হতো তো সেই সময়ের প্রতিনিধিত্ব করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অদম্য জেদ ছিল বেগম রোপিয়া নিজেরকে শিক্ষিত করে তোলার এবং সমাজে সমস্ত নারীদেরকে শিক্ষিত করে তাদেরকে প্রকৃত মুক্তির স্বাদ তাদেরকে অনুভব করানোর একটা চেষ্টা কিন্তু তার লেখার মাধ্যমে তিনি বারবার প্রকাশ করেছেন নারী মুক্তির সম্ভাবনার কথা তিনি বিভিন্ন লেখায় বিভিন্নভাবে তুলে ধরেছেন নারী জাতীয় দুর্বল নয় তারা যদি সুযোগ পায় তারাও কিন্তু পুরুষের মতন সমানভাবেই তারা কিন্তু তাদের ক্ষমতাও কিন্তু তারা দেখাতে পারে সেই ব্যাপারগুলোই বারবার তুলে ধরেছেন এবং হিমালয় দর্শন এই রচনাংশেও আমরা দেখব যে এই হিমালয়ের যে সুন্দর একটা নৈসর্গিক প্রকৃতির বর্ণনা তার মধ্যেই কিন্তু ভুটানি মেয়েদের যে দূরদর্শিতা ভুটানি মেয়েরা যে পুরুষদের চেয়েও কোনো অংশে কম নয় নারী জাতি যে অবলা নয় নারী জাতি যে পরনির্ভরশীল নয় সেটা কিন্তু ভুটানি মেয়েদের নিরিখে তিনি কিন্তু আবারও এইখানেও তুলে ধরেছেন অর্থাৎ তার যে মোটিভ নারী জাতিরা কিন্তু যদি সুযোগ পায় তাদের যে সুযোগ দেওয়া হচ্ছে না সেই সুযোগটা যদি তারা পায় তারা অবশ্যই কিন্তু পুরুষদের মতনই নিজেদেরকে সাবলীলভাবে মেলে ধরতে পারে তো এটাই তার মোটিভ তো যাই হোক হিমালয় দর্শন এই রচনাংশ আমরা শুরু করব প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ ভেঙে আমরা দেখার চেষ্টা করব ভিডিওটা একটু লম্বা হচ্ছে অবশ্যই মনোযোগ দিয়ে দেখো যদি মনে হয় বেশি লেন্দি হচ্ছে তাহলে দুবারে দেখো পজ দিয়ে রাখবে খানিক বাদে আবার দেখবে একবার পুরো ভিডিওটা যদি দেখো আমি আশা করব যে তোমাদের জন্য ব্যাপারটা অনেক অনেক সোজা হয়ে যাবে কিছু সাধু ভাষা এখানে প্রয়োগ করেছেন লেখিকা সেগুলো আমি ভেঙে দিচ্ছি দেখো যথাসময়ে যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম হিমালয় দর্শনে লেখিকা কোথা থেকে কোথায় যাচ্ছেন শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে তিনি হিমালয়ের যে সৌন্দর্য দেখেছেন সেই সৌন্দর্য তিনি এখানে বর্ণনা করেছেন তো এবার তুমি কোথায় যাচ্ছেন শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছেছেন শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে অর্থাৎ শিলিগুড়ি থেকে হিমালয়ের রেলওয়ে রাস্তা আরম্ভ হয়েছে তোমাদের বলে রাখবো এখানে কিন্তু যে পাহাড়ি যে রেল সেই পাহাড়ি রেল কিন্তু খুব ছোট হয় আমরা যে রেলে যাতায়াত করে থাকি নর্মালি সেটা কিন্তু ব্রড গেজ রেলওয়ে আর এটা কিন্তু ন্যারোগেজ রেলওয়ে খুব সম্ভবত গেজ রেলওয়ে থেকে কিন্তু প্রায় হাফ এর লাইন পরিমাণের দিক থেকে তো সেই ন্যারোগেজ রেলওয়ে অনেকটা খেলনা গাড়ির মতনই দেখতে হয় এবং এই ট্রেনে কিন্তু ট্রেনটা যখন চলে সেই ট্রেনটা চলমান অবস্থায় কিন্তু ওঠানামা করা যায় বিশেষ গতিবেগ নিয়ে ট্রেন চলাচল করতে পারে না কারণ এটা পাহাড়ের মধ্যে দিয়ে চলাচল করে এবং পাহাড়ের মধ্যে তোমরা জানো ভূগোলে পড়েছ যে রাস্তা কিন্তু পাহাড় কেটে রাস্তা বাড়ানো হয় অর্থাৎ প্রচণ্ড আঁকা বাঁকা রাস্তা হয় সেই জন্য বেশি জোরে এখানে ট্রেন চালানো যায় না তো এই ন্যারোগজ রেল লাইন সেটা কিন্তু কোথা থেকে চলছে শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছে তো বেগম রোখিয়া সেই শিলিগুড়ি স্টেশনে এসে হাজির হয়েছেন সেখান থেকে তিনি ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ির ছোট হিমালয় রেলগাড়ি আর তার অপেক্ষাও ছোট ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখা দেখো এই অংশে লেখিকা এটা বলছেন অর্থাৎ ইস্ট ইন্ডিয়ান গাড়ি বলতে কি সারা ভারতে যে গাড়িগুলো চলে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ট্রেন চালাতো ইংরেজরা তখন আমাদের এখানে কিন্তু সাম্রাজ্য চালাচ্ছে তো ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি আরও ছোটো অনেকটা খেলনার মতো কারণ তোমাদেরকে আগেই বললাম এগুলো কিন্তু গেজ রেল লাইন এবং পাহাড়ের মধ্যে দিয়ে যেহেতু চলে সেই জন্য এই গাড়িগুলোকে দূর থেকে একদম ছোটো একটা খেলনার মতন দেখা এবং গাড়িগুলো পরিসরও বেশি হয় না চার পাঁচটা বগি নিয়ে এই গাড়িগুলো চলাচল করে থাকে আর গাড়িগুলো খুব নিচু হয় যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসেই উঠিতে নামিতে পারেন অর্থাৎ যখন তখন ওঠা নামা করা যায় এই এরকম একটা বর্ণনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে কোন রেলগাড়িতে লেখিকা চড়ছেন হিমালয়ান রেলগাড়িতে চড়ছেন ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি যাকে আর একটা নামেই ওখানে উল্লেখ করা হয়েছে সেই গাড়িটার কেমন গতিবেগ সেই গাড়িটার গতিবেগ খুবই কম যখন তখন কিন্তু সেখান থেকে ওঠাও যায় আর নামাও যায় তো যাই হোক আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পদ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পদ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে উঠিতে লাগিল আমাদের ট্রেন বলতে কাদের ট্রেন অর্থাৎ বেগম রোকেয়া বা লেখিকা যে ট্রেনে চলেছেন কোথায় চলেছেন হিমালয় দর্শনের জন্য চলেছেন শিলিগুড়ি থেকে কার্শিয়াং পথে চলেছেন তো ওপর দিকে উঠছে শিলিগুড়ি থেকে কার্সিয়াং এর দিকে ট্রেনে এগোচ্ছে গাড়িগুলি কটাকট কটাকট শব্দ করতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে আকিয়া বাঁকিয়া চলিল আমি আগেই তোমাদের বলেছি যে হিমালয় বা যে কোনো পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে যখন রাস্তা যে কোনো সড়ক পথ রেলপথ তৈরি করতে সেটা কিন্তু বিভিন্নভাবে পাহাড়ের গা ঘেঁষে সেটাকে তৈরি করতে হয় সেই জন্য অবশ্যই প্রচুর আকা বাকা পথ থাকবে তোমরা যারা কোনো জায়গায় পাহাড় বা পর্বতে বেড়াতে গেছো সেটা সড়ক পথে হোক রেলপথে হোক দেখবে পাহাড়ের গা ঘেসে পাহাড়ের চারপাশ দিয়ে আস্তে 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 গোল করে ঘুরে ঘুরে কিন্তু রাস্তাটা কিন্তু পাহাড়ের দিকে ওঠে একদম সোজা যদি পাহাড়ের দিকে রাস্তা তোলা হয় তাহলে কিন্তু সেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রচুর বেড়ে যেতে পারে মানুষের জীবনে ঝুঁকি থাকে সেই জন্যই এইভাবে রাস্তাগুলো তৈরি করা হয় পথের দুই ধারে মনোরম দৃশ্য কোথাও অতি উচ্চ চূড়া কোথাও নিবিড় অরণ্য বলছে কোথাও কোথাও বিভিন্ন পাহাড়ে উঁচু চূড়া দেখা যাচ্ছে কোথাও আবার ঘন অরণ্য দেখা যাচ্ছে ক্রমে আমরা সমুদ্র বা সি লেভেল হইতে তিন হাজার ফিট উচ্ছে উঠে আছি অর্থাৎ কোথায় এখন অবস্থান করছেন সমুদ্র স্তর থেকে তিন হাজার ফিট উপরে লেখিকা কত দূরে যাবেন কত উপরে যাবেন তিনি কিন্তু যাচ্ছেন কোথায় কার্শিয়াংয়ে যাচ্ছেন কারশিয়াং যাওয়ার পথে তিনি কিন্তু হিমালয় দেখবেন এবার তোমাদেরকে বলে রাখি যে দার্জিলিং যেটাকে আমরা শৈল শহর বলে জেনে থাকি যেটাকে কিন্তু সমুদ্র থাকে থেকে কিন্তু ওটা ছ হাজার সাতশো ছ হাজার সাতশো ফুট উঁচু এবং যেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর বলেও ঘোষণা করেছে সেই দার্জিলিং এর পার্শ্ববর্তী অঞ্চলেই লেখিকা বেড়াতে চলেছেন এবং সেই জন্য এইখানে যেখানে আমরা টেক্সটে আছি এখন সেটা কিন্তু প্রায় তিন হাজার ফিট উঁচু জায়গায় এখনও শীত বোধ হয় না অর্থাৎ যেখানে তিনি আছেন তোমরা জানো ভূগোলের যে যখন উচ্চতা বেড়ে যায় তখন কি হয় আস্তে আস্তে কিন্তু উষ্ণতার পার্থক্য হতে থাকে এবং উষ্ণতা কমতে থাকে তো বলছে যে এখনও কিন্তু শীত বোধ হচ্ছে না শীত বোধ হওয়া উচিত কিন্তু এখনও শীত মনে হচ্ছে না মেঘের ভিতর দিয়ে চলিয়াছি নিম্ন উপত্যকার নির্মল শ্বেতুকুঝিকা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে নিম্ন মানে নিচু উপত্যকা মানে কি পর্বতের মধ্যবর্তী যে নিচু অংশ বা পর্বতের নিচের দিকের যে ভূমি সেইটাকে বলা হয়েছে উপত্যকা যেটা ঝুলে থাকে সেই উপত্যকা আর নির্মল শ্বেত কুজ্জটিকা দেখিয়া নির্মল মানে একদম পরিষ্কার শ্বেত মানে সাদা কুজ্জটিকা মানে কুয়াশা এগুলো দেখে সহসা নদী বলিয়া ভ্রম জন্মে মানে হঠাৎ হঠাৎ মনে হয় কি যে ওই কুয়াশাগুলো দেখে মনে হচ্ছে কি নিচে বোধহয় একটা নদী চলে গেছে এটা এই রকম ভুল কিন্তু মাঝে মাঝেই মনে হয় ওখান থেকে দেখি তরু লতা ঘাস পাতা সকলেই মনোহর অর্থাৎ গাছ লতানুবৃক্ষ ঘাস পাতা যাই দেখা যাচ্ছে সবই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে সেই নির্মল কুজ্জটিকার মধ্যে থেকে সাদা কুয়াশার মধ্যে থেকে এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই হরিদবর্ণ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে হরিদবর্ণ মানে সবুজ আব সবুজ চায়ের ক্ষেত্রগুলি প্রাকৃতিক শোভা একশো গুণে বৃদ্ধি করে দিয়েছে দেখো পাহাড়ি অঞ্চলে কি হয় কমলালেবু হয় চাষ হয় চা শিল্পের জন্য কিন্তু দার্জিলিং খুবই বিখ্যাত তো সেই আর কি সেইগুলোই এখানে চায়ের ক্ষেত্র অর্থাৎ চায়ের জমি দেখতে পাচ্ছেন চা চাষ হয়েছে সেটা দেখে লেখিকা কিন্তু খুবই আনন্দিত হচ্ছেন তিনি মনে করছেন প্রকৃতির শোভা যেন সেটা শতগুণে বাড়িয়ে দিয়েছে দূর হইতে সারি সারি চারাগুলি বড় সুন্দর বোধ হয় দূর থেকে দেখতে একদম ঘন দেখায় তো সেটাই দেখে লেখিকা বলছেন মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদগুলি ধরনের সীমান্তের ন্যায় দেখায় খুব গুরুত্বপূর্ণ দেখো মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পদ অর্থাৎ দেখবে যে কোনো জমির মাঝে কিন্তু আল থাকে যেখান দিয়ে মানুষ হেঁটে জমিতে যায় তোমরা যদি কখনো জমিতে যাও দেখবে ওখানে আল থাকে জমির যে সীমানা দুটো জমির সীমানার মধ্যবর্তী অংশকে আল বলে সেটাকে এখানে ধরনীর সীমান্তের ন্যায় দেখায় অর্থাৎ ধরনী বা বসুমাতা বা মেয়েদের যেমন চুলের মধ্যখানে স্মৃতি থাকে মেয়েরা যেমন সিঁদুর পরে ঠিক সেই রকম ভাবে বসুমাতাকে এখানে মা কল্পনা করা হয়েছে এবং তার সীমান্তের ন্যায় দেখায় অর্থাৎ তার সিথির মতন দেখাচ্ছে মাথার সিথির মতো বলে তুলনা করেছেন নিবিড় শ্যামল ঘন বসুমতির ঘন কেশপাশ আর পদগুলি তার আঁকা বাঁকা সিথি বলছে নিবিড় শ্যামল ঘন বসুমতি অর্থাৎ খুব ঘন যে সবুজ যে বন রয়েছে বসুমতির পৃথিবীর ওপর এবং সেটাকেই বলা হচ্ছে ঘন কেশপাশ অর্থাৎ মানুষের মাথায় বা মেয়েদের মাথায় যেমন খুব ঘন চুল থাকে এবং সেই চুলের মধ্যিখানে যে সিথি থাকে যেখানে মেয়েরা সিঁদুর পরে ঠিক সেই রকমভাবেই বসুমতির চারিদিকে যেন ঘন কেশপাশের মতন সবুজ বন দেখা যাচ্ছে এবং তার মাঝে মাঝে মাঝেই আঁকা বাঁকা এই যে আল জমির আল দেখা যাচ্ছে যেটাকে কিন্তু সীমান্ত বলা হচ্ছে সীমন্ত বলা হচ্ছে এবং যাকে আমরা বলতে পারি যে সিথি কবি এখানে মেয়েদের মাথার সিথির সঙ্গে এই আলগুলোকে বা মানুষদের যাতায়াত করা চলাচল করা রাস্তাকে তুলনা করেছেন সিথি করেছেন খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইলো রেলপথে বলতে যেখান যেখান দিয়ে রেলটা চলে যাচ্ছে সেই চলার পথে অনেক জলপ্রপাত এবং নির্ঝর বা ঝর্ণা দেখতে পেলেন লেখিকা ইহার সৌন্দর্য বর্ণনাতীত অর্থাৎ বলার অপেক্ষা রাখে না এর সৌন্দর্য বর্ণনা দেওয়া যায় না বর্ণনার অতীত কোথা হইতে আসিয়া ভীমবেগে বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে বলছে এরা কোথা থেকে এসেছে আর কোথায় বা যাচ্ছে ভীমবেগে বেগে অর্থাৎ প্রচন্ড বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করতে অর্থাৎ হিমালয়ের যে পাথরে বুক অর্থাৎ পাথরের মধ্যে এই জল এই পাথরে থাকা ওই পাথরে কাছে খেতে খেতে কোথা থেকে এসছে আর কোথায় চলে যাচ্ছে কেউ জানে না ইহাদেরই কোনো একটি বিশাল আকার জাহ্নবীর উৎস ইহাদের কোনোটা থেকেই হয়তো জাহ্নবীর সৃষ্টি হয়েছে অর্থাৎ গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে যে উৎপত্তি হয়েছে সেটার কথা এখানে বলা হচ্ছে গঙ্গার অপর নাম জাহ্নবী কারণ গঙ্গাকে জহ্নুমণি তার ধ্যান ভঙ্গ করায় গঙ্গাকে তিনি একদম উদরস্থ করে ফেলেছিলেন পরবর্তীতে রাজা ভগীরথের অনেক সাধ্য সাধনার পর জহ্নুমণি সন্তুষ্ট হয়ে নিজের জাহ্নু থেকে অর্থাৎ হাঁটুর নিচের অংশ থেকে গঙ্গাকে আবার মুক্তি দিয়েছিলেন সেই জন্য গঙ্গার অপর নাম জাহ্নভী তো সেই বিশালাকার জান্নবীর জাহ্নবীর উৎস হয়তো এদেরই কোনো একটা জলপ্রপাত থেকেই হয়েছে এ কথা সাহসে বিশ্বাস হয় কি সে কথা সহজে বিশ্বাস করা যায় না যত বড় গঙ্গা নদী বা জাহ্নবীও কিন্তু এইরকমই একটা জলপ্রপাত থেকে সৃষ্ট হয়েছে একটি বড় ঝর্নার নিকট ট্রেন থামিল আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই সেই জন্যই বোধহয় গাড়ি থামিয়াছে অর্থাৎ লেখিকা ভাবলেন যে ট্রেন যখন থেমেছে বোধ আমাদের এই জলপ্রপাতের সৌন্দর্য দেখানোর জন্য ট্রেনটা থেমেছে কিন্তু আসলে তা নয় আসলে হচ্ছে সেই সময় ট্রেনের স্টিম ইঞ্জিনের ট্রেন চলতো ট্রেনের জন্য প্রচুর পরিমাণে জল লাগতো এখান থেকে সেই জলটা কিন্তু পরিবর্তন করে নেওয়া হতো সেই জন্য ট্রেনের এখানে থামার কারণ কিন্তু লেখিকা এখানে নিজের এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের কথাটাকে তুলে ধরেছেন যে হয়তোবা আমাদের জন্যই ট্রেনটা দাঁড় করানো হয়েছে যাই হোক যে কারণেই ট্রেন থামুক আমাদের মনোরথ পূর্ণ হইল তা কিন্তু সাইডে দেখো তুলেও দিয়েছেন যে বাস্তবিক সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই কিন্তু যাই হোক যে কোনো কারণেই হোক ট্রেনের জন্যই ট্রেনের জলের ট্রেন দাঁড়ালেও আমাদের মনোরথ কিন্তু পূর্ণ হয়েছে অর্থাৎ আমাদের মনের ইচ্ছা মনের ইচ্ছা কি এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে আর একটু বেশিক্ষণ অনুভব করা উপভোগ করা সেটা কিন্তু আমাদের পূর্ণ হয়েছে পূরণ হয়েছে এবার আমরা দেখব পরের অংশ এখন আমরা চারি হাজার ফিট ঊর্ধ্বে উঠিয়াছি তবু শীত অনুভব করি না কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল অতিষ্ঠ ছিল সেই জুলুম হইতে রক্ষা পাইলাম অর্থাৎ সেই গরমের যে একটা অস্বাস্থ্যকর অবস্থা তার থেকে রক্ষা পেয়েছি অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে অল্প বাতাস বয়ে যাচ্ছে একটা হালকা ঠান্ডার আভাস কিন্তু পাচ্ছে এখানে গরম নয় এই এটাকে একটা মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে এখানে গরম কিন্তু নেই গরমের সেই হাসফাঁসানিটা থেকে আমরা মুক্ত হয়েছি অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম এখানকার উচ্চতা চার ফিট এটা মাথায় রাখবে কার্শিয়াং সমতল ভূমি থেকে কত উপরে চার ফিট উপরে নেক্সট স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে অর্থাৎ যেখানে আমরা থাকবো শীঘ্রই আসিয়া পৌঁছিলাম সেখানে পৌঁছালাম কিন্তু এবার গণ্ডগোল হচ্ছে আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হইয়াছিল অর্থাৎ যেগুলো আসবাব জিনিসপত্র ট্রেনে করে নিয়ে আসা হয়েছিল সেটা কিন্তু ভুল করে দার্জিলিং এর ঠিকানায় বুক করা হয়েছিল তাই সেগুলোকে নামানো গেল না জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অনুভব করিতে পারি নাই অর্থাৎ দেখো তোমরা যদি কোথাও বেড়াতে যাও তোমাদের যে লাগেজ সেটা যদি তোমরা হারিয়ে ফেলো বা লাগেজটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে কিন্তু তোমরা সেখানে গিয়ে সেই পরিবেশে মানিয়ে নিতে পারবে না কারণ জামা কাপড়ের খুব প্রয়োজন তো সেই জামা জামাকাপড়গুলো দার্জিলিংয়ের ঠিকানায় ভুল করে বুক করা হয়েছিল সেটা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার ট্রেনে যখন ফিরলো ট্রাঙ্কগুলো তাদের ঠিকানায় অর্থাৎ কার্সিয়াংয়ে যখন ফিরলো ততক্ষণে কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেছে লেখিকাদের সেই সন্ধ্যা অবধি লেখিকারা কিন্তু গৃহসুখ অনুভব করতে পারলেন না কারণ তাদের ট্রাঙ্কগুলো তাদের কাছে ছিল না তাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তাদের কাছে ছিল না আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল অর্থাৎ আমরা নিজেরা সশরীরে কিন্তু যেতে পারলাম না দার্জিলিংয়ে কিন্তু দার্জিলিং থেকে ঘুরে এলো আমাদের ট্রাঙ্ক অর্থাৎ আমাদের জিনিসপত্রগুলো অর্থাৎ তারা যেন মজাটা করে নিল আমাদের যাওয়ার আগেই কেন কারণ ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় ট্রানগুলোকে বুক করা হয়েছিল সেই জন্য ধরো তোমরা কোনো পার্সেল যদি বুক করো সেক্ষেত্রে তুমি যেখানে পাঠাতে চাইছো যদি কৃষ্ণগরে পাঠাতে চাও কৃষ্ণগরের ঠিকানায় দিতে হবে কিন্তু তুমি যদি রানাঘাট দিয়ে দাও সেক্ষেত্রে সেটা কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে চলে যাবে তো সেইভাবেই লেখিকাদের একটু ভুল হয়েছিল সেই ভুলের খেসারও তাদের কিন্তু সন্ধ্যা অবধি গুনতে হয়েছিল দিতে হয়েছিল অস্বস্তির মধ্যে থেকে পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি পরদিন হইতে কেন কারণ তাদের কাছে চলে এসেছে তাই বলি কেবল আশ্রয় পাইলেই সুখে গৃহে থাকা হয় না অত্যাবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই অর্থাৎ শুধুমাত্র বাড়ি থাকলে হবে না সেই বাড়িতে অত্যাবশ্যকীয় সরঞ্জামও প্রয়োজন অর্থাৎ একটা থাকার জায়গা থাকলে হয় না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিস কিন্তু আমাদের প্রয়োজনীয় শুধুমাত্র বাসস্থান দিয়ে কিন্তু মানুষ সুখে জীবনযাপন করতে পারে না অন্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিস দরকার এখানে লেখিকাদের বস্ত্র কিন্তু চলে গিয়েছিল দার্জিলিং দার্জিলিংয়ের হাওয়া খেয়ে পরের ট্রেনে সন্ধ্যায় ফিরেছে সেই জন্য পরের দিন থেকে কিন্তু লেখিকারা বেশ সুখেই থাকতে পারলেন এবার এখানে এখনো শীতের বৃদ্ধি হয় নাই গ্রীষ্মও নাই এ সময়কে পর্বত্য বসন্তকাল বললে কেমন হয় না শীত না গ্রীষ্ম সূর্য কিরণ প্রখর মনে হচ্ছে বোধ হয় আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল বায়ু তো খুবই স্বাস্থ্যকর জল নাকি খুব ভালো নয় এগুলো এখানে এসে জানতে পেরেছেন যে এখানকার বায়ু খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু এখানকার জল তেমন ভালো নয় আমরা পানীয় জল ফিল্টারে ছাকিয়ে ব্যবহার করি ফিল্টার করে জল আমরা ব্যবহার করছি এখানকার যে জল জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ কিন্তু সেটা কিন্তু দেখতে স্বচ্ছ হলেও একদম আমাদের খাদ্যের জন্য উপাদেয় নয় সেটাকে ফিল্টার করে অর্থাৎ শুদ্ধ করে খাওয়াটাই বাঞ্ছনীয় আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়ে ব্যবহার করি কূপ নাই নদী পুষ্করণীয় নাই বলছে এখানে কোনো জলের কুয়ো নেই এবং কোনো পুষ্করণী বা পুকুর টুকুরও কিছু নেই সবে নির্ঝরের জল অর্থাৎ ঝর্নার জলটাই কিন্তু এখানে সবে ধর একমাত্র ঝর্নার জলটাই সম্বল ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায় বলছে ঝর্নার সুবিমল ঝর্নার যে স্বচ্ছ পরিষ্কার জল এবং ঠান্ডা জল সেই জলদর্শন দর্শন করেই কিন্তু চোখ জড়িয়ে যায় সেই জলটার দিকে তাকিয়েই চোখটা জড়িয়ে যায় চোখ আনন্দিত হয় চোখের সুখ হয় স্পর্শনে হস্ত জোড়ায় এবং সেই জল ছুলে স্পর্শ করলে কিন্তু হাতও জুড়িয়ে যায় এবং ইহার চতুষ্পার্শ্বস্থিত এবং ইহার চারপাশে শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায় মানে কোনটাতে যে প্রাণ জুড়াচ্ছে সেটা বুঝতে পারছে না লেখিকা এত সুন্দর প্রকৃতি যে জল দেখে প্রাণ জোড়াচ্ছে না ঠান্ডা বাতাসে প্রাণ জোড়াচ্ছে নাকি ঘন কুয়াশা দেখে প্রাণ মানে যখন তোমার কাছে অনেকগুলো অপশান থাকে তখন তুমি বুঝতে পারো না যে কোনটার জন্য তোমার বেশি ভালো লাগছে রকম প্রকৃতির এই তিন চারটে গুরুত্বপূর্ণ জিনিস এতই ভালো লাগছে লেখিকা লেখিকা বুঝে উঠতে পারছেন না বিস্ময় প্রকাশ করেছেন যে কোনটাতে যে প্রাণ জুড়াচ্ছে বুঝতে পারছি না এখানকার বায়ু পরিষ্কার ও হালকা ওপরের দিকে বায়ু স্তর কিন্তু হালকা হয়ে যায় তোমরা জানো তো সেটাই এখানেও দেখা যাচ্ছে নিচু থেকে ওপরের দিকে ট্রপোসফিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এই যে বায়ুমণ্ডলের স্তর যত আমরা উপরের দিকে উঠবো তত বায়ু হালকা হয়ে যায় তো এখানে বায়ু পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিকে হইতে বাতাস আসিল মেঘখণ্ডকে তরাইয়া লইয়া চলিল অর্থাৎ মেঘকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে মেঘ এক থেকে একপাশে পাশে হাওয়ায় সরে যাচ্ছে অর্থাৎ মেঘ রোদ্দুরের একটা লুকোচুরি খেলা কিন্তু লেখিকা দেখতে পাচ্ছেন প্রতিদিন অস্তমান রবি মানে ডুবে যাওয়া সূর্য বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে প্রতিদিনই এখানে একটা সূর্য যখন ডুবে যায় তখন একটা সুন্দর মনোহর রাজ্য রচনা হয় একটা সুন্দর প্রকৃতির একটা রাজ্য এখানে তৈরি হয় সৃষ্টি হয় পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় বলছে পশ্চিম পশ্চিম দিকে যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেই আকাশে পাহাড়ের গায়ে কি হচ্ছে তরল সোনা যেন ঢেলে দেওয়া হয় তরল সোনা বলতে কি বোঝানো হচ্ছে যখন সূর্য অস্ত যাচ্ছে সূর্যের যে একটা আভা সেই আভা আর গধূলির সময়ের যে আভা সেইটাকে কিন্তু এখানে তরল সোনা বলে উল্লেখ করা হয়েছে যে পাহাড়ের গাটা যেন তরল সোনায় ঢেলে দেওয়া হয়েছে সেই রকম দেখাচ্ছে পাহাড়ের গাটাকে সেটাকে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে করেছেন লেখিকা অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ুঘর ইতস্তত ছুটাছুটি করিতে থাকে সুকুমার মানে খুব কোমল কোমল মেঘগুলো কি করছে তারপর অতঃপর মানে তারপর সেই তরল স্বর্ণ গায়ে মেখে সুবর্ণ মানে সোনা গায়ে মেখে অর্থাৎ সেই গোধূলির বেলায় সেই সোনালি রঙের মেঘগুলো এদিক ওদিক হাওয়ায় ছোটাছুটি করতে থাকে যেন তারা খেলা করতে থাকে ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত বলছে এই এদের যে তামাশা এই যে খেলাধুলো এই যে আমোদ কৌতুক এগুলো দেখেই কিন্তু আমার সময় কেটে যায় আত্মহরা হইয়া থাকে অর্থাৎ নিজেকে নিজে হারিয়ে ফেলি ভুলে যাই নিজের কথা নিজের অস্তিত্ব হারিয়ে এদের খেলা উপভোগ করতে থাকি আমি কোনো কাজ করতে পারি না আমার কোনো কাজ আর করা হয় না আমি স্তব্ধ হয়ে এদেরকেই দেখতে থাকি মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি মহিলা কি জিনিস এটা একটা পত্রিকা যেটা আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত হয়েছিল যেটা কিন্তু একেবারেই মহিলাদের মান উন্নয়নের জন্য মহিলাদের শিক্ষাদানের জন্য মহিলাদের মুক্তির জন্য কিন্তু আবেদন জানাতো একটা পত্রিকার যে পত্রিকার সঙ্গে বেগম রোকেয়া নিজেও কিন্তু যুক্ত ছিলেন তিনি নানারকম প্রবন্ধ সেখানে প্রকাশ করতেন এবং বিভিন্ন লেখা দিতেন তো সেই মহিলাতে তিনি পড়েছিলেন বা পত্রিকায় পড়েছিলেন যে ঢেকির শাকের কথা তিনি জেনেছিলেন ঢেঁকির শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম ক্ষুদ্রগুল্ম বলেই তিনি শাককে জানতেন গুল্ম কি ঝাড়যুক্ত কাণ্ডবিহীন ছোট গাছ সেটাকে বলে গুল্মবৃক্ষ তার ছোটো বৃক্ষ বলেই আমি জানতাম শাককে বা ঢেকি গাছকে ঢেঁকি শাকের গাছকে কিন্তু কেবল ভূতত্ত্ব বা জিওলজি গ্রন্থে পাঠ করিয়াছিলাম জিওলজি বা ভূতত্ত্ব গ্রন্থ যে গ্রন্থে কি হয় ভূপৃষ্ঠ ও তার নিচের স্তর সংঘ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় ভূতত্ত্ব সেই গ্রন্থ পড়ার সময় জেনেছিলাম যে কার্বনি ফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল কার্বনি ফেরাস যুগটা কি কার্বনি ফেরাস শব্দের অর্থ কয়লা উৎপাদন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে যুগে সঞ্চিত কয়লার সন্ধান পাওয়া গিয়েছিল সেটাকেই বলা হচ্ছে কার্বনি ফেরাস তো সেই কার্বনি ফেরাস যুগে কয়লার সন্ধান পাওয়ার যুগে বড় বড় ঢেকি তরুর কথা কিন্তু ভূতত্ত্বের বইতে লেখিকা পড়েছিলেন আর সেই ঢেঁকি তরু অর্থাৎ সেই বড় বড় ঢেকি তরু এই পাহাড়ি অঞ্চলে বেড়াতে এসে কিন্তু লেখিকা দেখতে পেয়েছেন তাই ভারী আনন্দ হইল তার অর্থাৎ তিনি খুব আনন্দিত হলেন তরুর উচ্চতা কুড়ি থেকে পঁচিশ ফিট এটা মাথায় রাখতে হবে একটা মানুষের গড় উচ্চতা ওই পাঁচ থেকে ছ ফিট হয় ওইখানে পঁচিশ ফিট মানে পাঁচটা মানুষের হাইট তোমরা ভেবে যেন কতটা উঁচু কোনো কোনো স্থানে খুব নিবিড় বন অর্থাৎ ঘন বন সুখের বিষয় বাঘ নাই এখানে কোনো বাঘ নেই তাই নির্ভয়ে বেড়াইতে পারি আনন্দের সঙ্গে ভয়হীনভাবে তিনি বেড়াতে পারছেন ঘুরে বেড়াতে পারছেন ভ্রমণ করতে পারছেন আমরা নির্জন বন্য পথেই বেড়াইতে ভালোবাসি সর্প এবং ছিনে যোগ আছে ছিনে যোগ সর্প এবং চিনে যোগ এখানে আছে তো ছিনে যোগ কী জিনিস সরু যোগ যে যোগ কামড়ালে সহজে ছাড়ে না এবং রক্ত শোষা একদম রক্ত শুষে তার পেট ভরার পর সে কিন্তু ছাড়ে তার আগে ছাড়ে না এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই কেবল দুই তিনবার জোখে রক্ত শোষণ করিয়াছে বলছে সাপের দেখা কিন্তু পাওয়া যায়নি দু তিনবার জোকে কিন্তু রক্ত শোষণ করেছে রক্ত খেয়েছে শরীর থেকে বলছে এ স্ত্রী স্ত্রীলোকেরা যোগ দেখিলে কিন্তু ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে যোকে কি ক্ষতি করে রক্ত শোষণ শেষ হইলে আপনিই চলিয়া যায় এখানে ভালু কে ভুটিয়া চাকরানি অর্থাৎ ভুটান প্রদেশের ভুটান অঞ্চলের একজন ভুটিয়া চাকরি তার নাম ভালু সে কিন্তু খুব সাহসী সে বলছে জোকে কি বা ক্ষতি করে সে একটু রক্ত খেয়ে চলে যায় আপন মনে এখানে ভুটিয়ানিরা সাত গজ লম্বা কাপড় ঘাঘরার মতো করিয়া পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে কীভাবে তারা ড্রেসটা পরে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সাত গজ কাপড় সাত গজ লম্বা কাপড় ঘাগরার মতন করে পরে ছোট্ট মেয়েরা কিন্তু ঘাগরা পরে থাকে তো সেই ঘাগরার মতন করে পরে কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলতি শাল দ্বারা মাথা ঢাকে কারণ কি এখানে একটু ঠান্ডা থাকে পৃষ্ঠে দুই এক মন বোঝা লইয়া অনায়াসেই তারা মন বলতে কত সাঁত্রিশ কিলোগ্রাম ওজন বা পরিমাপ সেই বলছে পিঠে দুই এক মন অর্থাৎ সাঁত্রিশ আবার সাঁত্রিশ মানে চুহাত্তর কিলো পর্যন্ত ওয়েট তারা মাথায় বহন করে তারা কিন্তু চলাচল করতে পারে এই প্রস্তর প্রস্তরসংকুল আবুরা খাবুরা পথ বাহিয়া উচ্চে ওঠে ওই রূপে নিচেও যায় অর্থাৎ এই পাহাড়ি অঞ্চলে অসমতল অঞ্চলে তারা কিন্তু ওঠানামা করে এত পরিমাণ ওজন নিয়ে যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয় সেই পথে উহারা বোঝা লইয়া ক্রমে ওঠে বলছে যে পথের দিকে তাকালেই আমাদের যে যতটা সাহস আছে তা উধাও হয়ে যায় উবে যায় সেই পথে এই সমস্ত ভুটানি মেয়েরা কিন্তু অবলীলায় খুব সহজেই ওপরে ওঠে এবং নিচে নামে মহিলার সম্পাদক মহাশয় মহিলা যে পত্রিকার কথা বলা হচ্ছে সেই মহিলা পত্রিকার সম্পাদক মহাশয় সম্পাদক মানে যিনি সম্পাদনা করেন অর্থাৎ প্রুফ রিডিং করেন সমস্ত লেখাগুলো যে ঠিকঠাক আছে কিনা তাকে বলা হয় সম্পাদক সেই সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন সম্পাদক মহাশয় প্রথমে একটা সম্পাদকীয় বলে কলম লিখে থাকেন তার মতামত সেই সম্পাদক মহাশয়ের কলম সম্পাদকীয় যে তিনি লিখেছিলেন রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা রমণী জাতি খুবই দুর্বল মেয়েরা খুব দুর্বল জাতি তাই তাদেরকে অবলা বলা হয় তাকে তারা তাদের যে মুখের কথাটুকু মুখ ফুটে তারা বলতে পারে না সেই জন্য তাদেরকে অবলা নারী বলা হয় জিজ্ঞাসা করি লেখিকা এখানে জিজ্ঞাসা করছেন এই ভুটিয়ানিরাও কি ওই অবলা জাতির অন্তর্গত নাকি ওরাও কি অবলা ওরাও কি নিজেদের কথা মুখ ফুটে বলতে পারে না নিজেদের জন্য তারা কিছু করতে পারে না ওরা কি সাহসী নয় ইহারা উদরণের জন্য পুরুষদের প্রত্যাশী ন হয় এরা কিন্তু তাদের পেটের অন্ন জোগানোর জন্য কিন্তু পুরুষদের উপর ভরসা করে না তারা সমভাবে উপার্জন করে পুরুষ যেমন উপার্জন করে মেয়েরাও এখানে সমানভাবে উপার্জন করে বরং অধিকাংশ স্ত্রীলোক দিকেই পাথর বহিতে দেখি বলছে অনেক স্ত্রীলোককে তো আমি এখানে পাথর বয়ে নিতে দেখি পুরুষরা বেশি বোঝা বহন করে না পুরুষদের তুলনায় মেয়েরাই এখানে বেশি বোঝা বহন করছে অবলরা প্রস্তর লইয়া বহিয়া লইয়া যায় এখানে আমরা যারা মহিলাদেরকে আমরা অবলা বলে জানি সেই অবলারাই এখানে পাথর বয়ে নিয়ে যায় আর সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে এখানে কিন্তু একটু আশ্রয় নিয়েছেন যে অবলরা পাথর বয়ে নিয়ে যাচ্ছে কঠিন কাজটা করছে আর সবলেরা সেই পাথর বিছিয়েই রাস্তা তৈরি করছে সে কাজে বালক বালিকারাও যোগদান করে এখানে সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয় বলছে তাহলে আমার এটাই মনে হয় যে সবলেরা যারা নাকি আধুনিক যারা নিজেদেরকে সবল বলে দাবি করে তারা এই পাহাড়ি পাথরকে দিয়েই রাস্তা তৈরি করছে তাদের চলাচলের সুবিধার জন্য আর যাদেরকে আমরা অবলা বলছি যে মেয়ে জাতি নারী জাতিকে সেই অবলা নারী জাতি সেই পাথুরে অঞ্চলে ওপর থেকে নিচে অনেক বোঝা নিয়ে ওঠা নামা করছে সেই পাথর বয়ে বেড়াচ্ছে তাহলে আসলেই কি সেই নারীরা অবলা তারা মোটেই অবলা নয় আমরা আমাদের যে সমাজ তাদেরকে অবলা করে রেখেছে দেখে তাই তারা অবলা তারা কিন্তু এই সবলদের থেকেও বেশি মানে যারা আমরা সবল বলে পরিচিত তাদের থেকেও বেশি সবল অতএব মেয়েদের যে সামাজিক অধিকার দেওয়া হয় না সেটাই কিন্তু এখানে লেখিকা তুলে ধরেছেন মেয়েরাও কিন্তু সবলা হতে পারে যদি তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় এই ভুটানি মেয়েরা কিন্তু পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে এমনকি পুরুষদের চেয়ে বেশি পরিমাণে কাজ করে নিজেদের পেটের অন্ন জোগাড় করে থাকে এই পাহাড়ি অঞ্চলে কিন্তু নিচের দিকে আমরা গেলে দেখতে পাই সেখানে কিন্তু পুরোপুরি উল্টো ব্যাপার ভুটিয়ানিরা পাহাড়নি বলি আপন পরিচয় দেয় তারা নিজেদেরকে পাহাড়নি বলে পাহাড়ে তারা থাকে তাই আমাদিওকে নিচে কা আদমি বলে এবং আমরা অর্থাৎ লেখিকা আমরা যে নিচু থেকে সমতল ভূমি থেকে পাহাড়ে এসেছি আমাদেরকে ওরা নিচে কা বলে কেন কারণ আমরা নিচু অংশে থাকি ওরা আমাদের চেয়ে উপরের অংশে থাকে এখানে কিন্তু আরেকটা ব্যঙ্গ তোমরা ধরতে পারো কা আদমি বলতে কি যারা হীন মানসিকতার হীন মানসিকতা কাদের যারা কাজকে ভয় পায় যারা কাজকে ভয় পেয়ে অবলার ছদ্মবেশ নিয়েই কিন্তু রয়েছে যারা কিন্তু সবলা হতে পারেনি এখনো বা যে কোনো কারণে সমাজ তাদের সবলা হতে দেয়নি অবলারা কিন্তু সবলা হয়েছে পাহাড়ি অঞ্চলে ভুটানিদের বেশে অবলারা সবলা হলেও নিচের দিকে নিচেকা আদমিদের মধ্যে মহিলারা কিন্তু এখনো অবলাই থেকে গেছে এটাও এখানে লেখিকা তুলে ধরেছেন যেন ইহাদের মতে নিচেকা আদমি অসভ্য এদের মতে নিচেকা আদমি অসভ্য অর্থাৎ নিচেকা আদমি বলতে নিচু লোক এখানে লেখিকা নিচু অংশে যারা বাস করে যারা এখনো নিজেদের মধ্যে নিজেদের কাজ সম্বন্ধে এখনো ওয়াকিবহাল নয় নিজেদের কর্ম কতটা তাদের মধ্যে কর্মশক্তি সম্পাদনের ক্ষমতা রয়েছে তারা সেটা জানে না তাই তাদেরকেই অসভ্য বলে হয়তো এরা বলে সেটা লেখিকার একটা মত লেখিকা বলছেন যে নিচেকা আদমি বলছে কেন হয়তো এদেরকে অসভ্য মনে করে তাই বলছে কিন্তু বাস্তবিক এখানে নিজেকে আদমি বলতে নিচু অংশে বাস করে সেটাই বোঝানো হয়েছে স্বভাবত ইহারা শ্রমশীলা কার্যপ্রিয় সাহসী সত্যবাদ এগুলো সবই বিশেষণ কিন্তু নিচেকা আদমির সংস্ক্রমে থাকিয়া ইহারা ক্রমশ সদ্গুনাজি হারাইতেছে বলছে কিন্তু নিচু অংশের মানুষের সংস্পর্শে ছোঁয়ায় এরাও কিন্তু তাদের যে সমস্ত সদ্গুণ তাদের যে ক্ষিপ্রতা তাদের যে কর্মঠ মনোভাব সেগুলো কিন্তু তারা আস্তে আস্তে হারিয়ে ফেলছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মিশানো ইত্যাদি দোষ শিখিতেছে বলছে বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা দুধে জল মিশিয়ে লোককে ভেজাল খাওয়ানো এই সমস্ত আজে বাজে চিন্তাভাবনাগুলো কিন্তু এরা পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা আগে জানত না এরা আমাদের থেকেই আমাদের ছলাকলা থেকেই এরাও কিন্তু সেগুলো শিখছে এবং তারাও কিন্তু কর্মঠ যে মনোভাব কাজ করে নিজের আখে নিজের জীবন সম্পাদন বা অতিবাহিত করার যে প্রক্রিয়া সেইটার জায়গায় তারা ফাঁকি দেওয়া শিখছে নিচের নিচেকা আদমি অর্থাৎ সমতলভূমির মানুষ যে ফাঁকিবাজ সেই ফাঁকিবাজদের মতন এরাও পাহাড়ি অঞ্চলের ভুটানিরাও কিন্তু আস্তে আস্তে ফাঁকিবাজ হয়ে উঠছে তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কি করে মিশছে নিচু অংশের লোক আমরা যারা বেড়াতে আসছি আমরা আমাদের যে মনোভাব সেই মনোভাব থেকেই পাহাড়ি অঞ্চলের ভুটানিরাও কিন্তু সেই মনোভাবের সঙ্গে পরিচিত হচ্ছে একাত্ম হচ্ছে এবং তারাও তাদের যে সৎগুণরাজি কার্যপ্রিয় সাহসী সত্যবাদী শ্রমপ্রিয়তা এগুলো কিন্তু হারিয়ে ফেলছে নিচেকে আদমি বা সমভূমি অঞ্চলের মানুষগুলো কেন কম শ্রমশীল কম কার্যপ্রিয় কম সাহসী কারণ তারা সমভূমি অঞ্চলে থাকে সেখানে একটা লাইফ লিড করতে গেলে বা একটা জীবন অতিবাহিত করতে গেলে সেরকম কিন্তু বিশেষ দুর্বিপাকে পড়তে হয় না কিন্তু পাহাড়ি অঞ্চলে একটা বসবাস করতে গেলে বিভিন্ন বৈপরীত্য যেমন পাহাড়ের যে ভূমিরূপ সেটা অসমান এখানে জল পওয়া যায় ঠিক করে অনেক উঁচু নিচু পেরিয়ে নিচু থেকে জল নিয়ে আসতে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পাহাড়ি অঞ্চল অনেক বেশি সেই জন্য পাহাড়ের মহিলারা অনেক অনেক দক্ষ কিন্তু নিচু শ্রেণীর সমভূমি অঞ্চলের মহিলারা সহজে সমস্ত কিছু পেয়ে যায় তাই সহজে পেয়ে যাওয়ার কারণেই তাদের মধ্যে কিন্তু সেই দক্ষতার বিকাশ হয়নি সেই জন্য নিচু শ্রেণীর মানুষ কিন্তু অনেকটাই ফাঁকিবাজ সেই নিচু শ্রেণীর মানুষেরাই যখন উপরের এই পাহাড়ি অঞ্চলে বেড়াতে আসছে তাদের সংস্পর্শে এসে এই পাহাড়ি অঞ্চলে যে সদ্গুণগুলো ছিল পাহাড়ি মহিলাদের পাহাড়ি নারীদের পাহাড়ি মানুষদের তাদের সেই সদ্গুণগুলো কিন্তু লোক পাচ্ছে নেক্সট আমাদের বাসা হইতে প্রায় এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বইতেছে এক মাইল খুব সময় তো ওয়ান কিমি খুব সময় যদি ভুল না বলে থাকি যাই হোক তো সেই আমরা যখন কিমির কিমির যে বুঝি এটা কিন্তু মাইল দেওয়া হয়েছে তো সেই এক মাইল দূরে বড় একটা ঝর্ণা বয়ে চলেছে এখানে হইতে ওই দুগ্ধ ফেননিব জলের স্রোত দেখা যায় দুগ্ধ ফেরণিব দুধের ফেনার মতো সাদা ও নরম জলের স্রোত দেখা যায় দিবানেশে মানে দিন তাহার কল্ল গীত শুনিয়া জলস্রোতের যে কলকল ধ্বনি সেই কল্লোল সেটাকে গানের সঙ্গে তুলনা করা হয়েছে সেই গীত শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয় বলছে ঈশ্বরের প্রতি ভক্তি যেন আরও বেড়ে যায় সঙ্গীত যেমন আমাদেরকে একাত্ম করে ভগবানের প্রতি আমাদের মনকে সেই রকম এইখানে যে দিনরাত্রিব্যাপী যে জলের কলকল ধ্বনি সেটাকে গানের সঙ্গে তুলনা করা হয়েছে সেই গান যেন আমাদের ঈশ্বরের প্রতি আমাদের মনে ভক্তির উদয় ঘটায় এবং সেটাকে দুগুণ তিনগুণ বাড়িয়ে দেয় এই কলকল কলকলধ্বনি যেভাবে জল প্রবাহিত হয় সেই তার ছন্দে ছন্দে আমাদেরকে যেন ঈশ্বরের কাছে পৌঁছে দেয় বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না বলছে আমাদের প্রাণও কেন ওই নির্ঝর বা ঝর্ণার মতন ভেসে গিয়ে পরমেশ্বর বা পরম করুণাময়ের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না ঝর্ণা যেমন আস্তে আস্তে ভেসে গিয়ে নিচের দিকে চলে যাচ্ছে তো সেই রকম এখানে লেখিকাও একটা আকাঙ্ক্ষা রেখেছেন যে আমরাও কেন ভগবানের বা পরমেশ্বরের চরণ প্রান্তে লুটিয়ে পড়তে পারি না আমরা কেন এই জরা পৃথিবীর বুকে এদিক ওদিক ঘুরে বেড়াই আমাদের যে আসল কাজ পরমেশ্বরের স্মরণে যাওয়া সেটা কিন্তু আমরা করি না কেন করি না এখানে কিন্তু সেই যে বিভিন্ন যে ঝর্ণা সেই ঝর্ণারা যেভাবে ঝরে একদম ওপর থেকে জলপ্রপাত থেকে নিচের দিকে চলে যাচ্ছে সেই ঝর্ণা কিন্তু আস্তে আস্তে চরণ প্রান্তে পাহাড়ের চরণ প্রান্তে চলে যাচ্ছে তো সেই পাহাড়ের চরণ প্রান্তকে পরমেশ্বরের চরণ প্রান্তের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে করেছেন লেখিকা অধিক কি বলিব আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী ও ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি বলছে আমি পাহাড়ে এসে খুব খুশি হয়েছি এবং ঈশ্বরের কাছেও আমি খুবই কৃতজ্ঞ অর্থাৎ ঈশ্বর আহ যে আমাকে এই পাহাড়ে আসার সুযোগ করে দিয়েছেন সেই কথা মাথায় রেখেই বলছে আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ঈশ্বরের এই উপকার আমি স্বীকার করব মনে রাখবো বলছে সমুদ্রের সামান্য নমুনা আমি বঙ্গোপসাগরেই দেখিয়াছি বাকি ছিল পর্বতের একটা নমুনা দেখা এখন সে স্বাদও পূর্ণ হইল বলছে বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু আমি সমুদ্রের স্বাদ পেয়েছিলাম বঙ্গোপসাগর ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আর গঙ্গা নদী কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে আর সাগর বা সমুদ্র আমার দেখা হয়ে গেছে আমার পাহাড় বা পর্বত দেখার ইচ্ছা ছিল সেই স্বাদ কিন্তু আমার এখানে এসে পূর্ণ হয়েছে না স্বাদ তো মিটে নাই যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বেড়ে যায় কিন্তু কেবল দুটি চোখ দিয়ে কি সেটা দেখা সম্ভব তাহা দ্বারা কত দেখিব কত দেখব আরও চোখ প্রয়োজন প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন প্রভু আরও বেশি চোখ দেয়নি কেন প্রশ্ন করছেন যত দেখি যত ভাবি তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই বলছে যত দেখছি যা ভাবছি তা কিন্তু ভাষায় বলে প্রকাশ করা যায় না অব্যক্ত প্রত্যেকটি উচ্চ শৃঙ্গ প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ আমায় দেখ বলছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পাহাড়ের উঁচু শৃঙ্গ পর্বতের উঁচু শৃঙ্গ ঝর্ণা আমাকে বলছে আগে আমাকে দেখো আমাকে দেখো আমি কাকে ফেলে কাকে দেখব যখন তাহাকে বিস্ময় বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি তখন তাহারা ঈশ্বর হাস্যে ভ্রুকটি করিয়ে বলে আমাকে কি দেখো বলছে দেখার এত জিনিস আছে আমি যার দিকে তাকাই অন্যরা হয়তো ঈশ্বর হাস্য করে বলে ভ্রুকটি করে ভেঙিয়ে বলে কি আমাকে দেখছো আমার স্রষ্টাকে স্মরণ করো ঠিক কথা চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় বলছে আমাকে দেখছো তাহলে এর সৃষ্টিকর্তা যে পরম করুণাময় ঈশ্বর তার কথা স্মরণ করো চিত্র দেখেই চিত্রকরের নৈপুণ্য বোঝা যায় দক্ষতা বোঝা যায় ছবি দেখেই ছবি যে আঁকুয়ে ছবির যে আর্টিস্ট তার দক্ষতা বোঝা যায় এই যে প্রাকৃতিক সৌন্দর্য তার আর্টিস্টকে তার আর্টিস্ট হলেন ভগবান পরম করুণাময় ঈশ্বর পরমেশ্বর তার যে দক্ষতা তার যে নৈপুণ্য সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে নতুবা নাম শুনিয়া কে কাহাকে চিনে বলছে তার কথা মনে করো আমাদের জন্য হিমালয়ের এই পালদেশটুকু কত বৃহৎ কত বিস্তৃত কি মহান আর সেই মহাশিল্পীর জগতেই হিমালয় কত ক্ষুদ্র বালুকা কণা বলিলেও বড় বলা হয় বলছে আমাদের চোখে এই হিমালয় অনেকটাই বড় অনেক মহান অনেক বড় মনে হলেও সেই মহাশিল্পী অর্থাৎ জগৎ স্রষ্টা সৃষ্টিকর্তা পরম করুণাময় ঈশ্বর তার কাছে সেই মহাশিল্পীর কাছে তিনি যে জগতের সৃষ্টিকর্তা সেই জগতের সৃষ্টিকর্তার কাছে হিমালয় কতটুকু বালুকা কণা বললে অর্থাৎ বালুর কণা বললে অনেক বড় বলা হয় তিনি সমগ্র জগৎটাকেই সৃষ্টি করেছেন তাহলে তিনি কত বড় আর্টিস্ট তার সৃষ্টি সৃজনশীল ক্ষমতা কত বেশি সেটাই এখানে লেখিকা তুলে ধরতে চেয়েছেন সামান্য হিমালয়টুকু দেখেই আমরা একটা বালুকা কণার সমান হিমালয় তার সৃষ্টির অংশের সেই বালুকা করার সময় হিমালয় দেখেই এতটা মুগ্ধ হচ্ছি তাহলে তার সম্পূর্ণ সৃষ্টি দেখতে গেলে আমাদের অনেক চোখের প্রয়োজন এই মাত্র দুটি চোখ দিয়ে তা দেখা সম্ভব নয় শেষ অংশে চলে এসেছি আমাদের এমন সুন্দর চক্ষু কর্ণ মন লোহিয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি তবে কি কৃতজ্ঞতা হয় না বলছে আমাদের এই যে সুন্দর চোখ কান মন এগুলো যে দিয়েছে পঞ্চ ইঙ্গ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এইগুলো দিয়ে যদি আমরা সেই স্রষ্টার গুণকীর্তন না করি যে এগুলো সৃষ্টি করেছেন তার গুণগান না করি তবে কৃতজ্ঞতা হয় না তার কি বিশ্বাসঘাতকতা করা হয় না এই যে সুন্দর সৃষ্টি সেই সৃষ্টির সুন্দরতা নিয়ে আমাদের তো আলোচনা করা উচিত সেটা যদি না করি তাহলে বিশ্বাসঘাতকতা করা হয় এখানে কিন্তু এটাও একটা ব্যঙ্গ রয়েছে একদিকে এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমাদের জন্য ঈশ্বর যে চোখ কান নাক দিয়েছেন সেগুলো দিয়ে তার স্মরণে আমাদের যেতে হবে আমরা ব্রহ্ম থেকে এসেছি ব্রহ্মে গিয়ে মিলিত হব সেই তার স্মরণ কিন্তু আমাদের স্মরণে থাকা উচিত সে কথাও কিন্তু পক্ষান্তরে তিনি বা লেখিকা বলেছেন যে ধর্মেরই তুমি হও না কেন তোমার কিন্তু ঈশ্বরের স্মরণে অবশ্যই থাকা উচিত কারণ ঈশ্বর থেকেই তুমি এসেছ আবার ঈশ্বরে গিয়েই তুমি বিলীন হয়ে যাবে সেটা যদি তুমি না করো সেই স্রষ্টার সৃষ্টিকর্তার গুণকীর্তন না করো তাহলে কিন্তু সেটা বিশ্বাসঘাতকতা হয় এখানে প্রাকৃতিক সৌন্দর্য নিরিখে লেখিকা তুলে ধরেছেন মন মস্তিষ্ক প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবেই তৃপ্তি হয় বলছে মন প্রাণ ঢেলে দিয়ে যদি আমরা উপাসনা করি কারোর কাছে প্রার্থনা করি তবেই তো মনে তৃপ্তি আসে না কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করিলে অন্তত আমার মতে উপাসনা হয় না লেখিকার মতে বলছি যে কয়েকটা গড় করে টিয়া পাখির মতন কয়েকটা কণ্ঠস্থ মন্ত্রতন্ত্র যদি আমরা উচ্চারণ করি শব্দ উচ্চারণ করি তাতে কিন্তু উপাসনা হয় না যেখানে পবিত্র মন নেই সেখানে কিন্তু উপাসনা সেটা বা প্রার্থনা সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না পবিত্র মন কিন্তু প্রয়োজন উপাসনা বা প্রার্থনা জানাতে গেলে যে তদ্রু উপাসনা প্রাণের আবেগ থাকে কই শুধুমাত্র বিভিন্ন ওই শব্দের গজগজানি ছাড়া সেখানে কিন্তু প্রাণের আবেগ থাকে না প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই সমস্বরে বলিয়া ওঠে প্রাকৃতিক সৌন্দর্য যখন আমরা দেখি তখন মন প্রাণ একসঙ্গে বলে ওঠে সমস্বরে একসাথে বলে ওঠে ঈশ্বরই প্রশংসার যোগ্য তাকেই প্রশংসা করা উচিত তাকেই সাধুবাদ দেওয়া উচিত তারই খ্যাতি আলোচনা করা উচিত যে তিনি ধন্য তখন এসব কথা মুখে উচ্চারণেরও প্রয়োজন হয় না বলছে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তখন আর নতুন করে আর বলতে হয় না যে ঈশ্বরই আসল সৃষ্টিকর্তা তিনি সব সেটা দেখলে পরে এমনিতেই আমরা এমনিতেই অনুধাবন করতে পারি আমাদের মন সেটা অনুধাবন করতে পারে যে এই বিশ্বের সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর এবং তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত প্রশংসা সমস্ত সাধুব্যা সমস্ত সুখ্যাতি সমস্ত কিছুই তার প্রাপ্য তাকে আমাদের স্মরণ করা উচিত তো এই হচ্ছে সম্পূর্ণ হিমালয় দর্শন রচনাংশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় একটা দিক তুলে ধরেছেন ঈশ্বরের প্রতি আমাদের স্মরণে যাওয়া উচিত এবং মহিলা অর্থাৎ ভুটানি পাহাড়িদের যে কর্মুঠ মানসিকতা এবং সমভূমির যে একটা ফাকিবাজ মানসিকতা সমভূমির মানুষদের যে একটা কাজ পালানো কাজ কি করে না করে কাজ ফাঁকি দেওয়া মানসিকতা এই দুটোর যে বৈপরীত্য তিনি তুলে ধরেছেন এবং পাহাড়ি ভুটানিরাও কিন্তু সমভূমির মানুষদের কাছ থেকে ছল চাঁতি আস্তে আস্তে শিখে নিজেদের যে সমস্ত সদ্গুণগুলো সেগুলো হারিয়ে ফেলছে সেগুলোও তুলে ধরেছেন এই হচ্ছে সম্পূর্ণ হিমালয় দর্শন যেখানে লেখিকা প্রকৃতির কোলে হিমালয়কে দেখেছেন এবং হিমালয়কে দেখার পাশাপাশি সেখানকার বিভিন্ন নারীদের কথা তিনি তুলে ধরেছেন এবং ঈশ্বর যে আমাদের পরম করোনামা ঈশ্বর তার স্মরণে আমাদের যাওয়া উচিত সমস্ত প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখলে আমাদের মন এমনিতেই আমাদেরকে বুঝিয়ে দেয় যে ঈশ্বরই কিন্তু একমাত্র স্মরণীয় ঈশ্বরই একমাত্র প্রশংসার যোগ্য তাকেই স্মরণ করা উচিত এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রচনাংশ ভিডিওটা কেমন লাগলো যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই জিতুই বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে পরবর্তীতে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যারা সাজেশন বা বিভিন্ন নতুন ধরনের নোটস সংগ্রহ করতে চাও বা চান অনেকেই জানেন যে এখান থেকে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কোনো রকম কোনো সহায়কার অন্ধ অনুকরণ এখান থেকে করা হয় না তুমি আমি নিজে লিখে জ্ঞান তো দেওয়ার চেষ্টা করে থাকি আলাদাভাবে তো যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশানের নম্বর দেওয়া আছে ডিসক্রিপশানের হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে যোগাযোগ করবেন আজ আসি ভালো থাকবেন পরের ভিডিওয় আবার দেখা হবে ধন্যবাদ